জয়রাধে আজকের পার শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীরা খণ্ড শ্লোক আঠারো কৃষ্ণ মিশ্র নাম আর আচার্য নয় চৈতন্য গোসাই বৈশে যাহারু হৃদয় কৃষ্ণ মিশ্র ছিলেন অদ্বৈত আচার্যের পুত্র শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই তার হৃদয়ে বিরাজ করতেন শ্রীগোপাল নামে আর আচার্যের সুত তাহার চরিত্র শুনো অত্যন্ত অদ্ভুত শ্রীগোপাল ছিলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আর একজন পুত্র এখন তার চরিত শ্রবণ করুন কেননা তা অত্যন্ত অদ্ভুত গুন্ডিচা মন্দিরে মহাপ্রভুর সম্মুখে কীর্তনে নর্তন করে বড় প্রেম ও সুখে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং যখন জগন্নাথপুরীতে গুন্ডিচা মন্দির মার্জনা করছিলেন তখন গোপাল গভীর প্রেমে মগ্ন হয়ে মহা আনন্দের সঙ্গে তার সম্মুখে নৃত্য করেছিলেন নানা ভাবৎ গম দেহে অদ্ভুত নর্তন দুই গোঁসাই হরি বলে আনন্দিত মন তিনি যখন অদ্ভুতভাবে নৃত্য করছিলেন তখন তার দেহে নানা প্রকার ভাবের উদয় হয় তখন শ্রীচৈতন্য মহাপ্রভু ও অদ্বৈত প্রভু অন্তরে আনন্দিত হয়ে হরিধ্বনি দিতে থাকেন নাচিতে নাচিতে গোপাল হইল মূর্ছিত ভূমিতে পড়িল দেহে নাহিক সম্বিত নাচতে নাচতে গোপাল মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হন এবং তার চেতনা আচার্য পুত্র কোলে লইয়া রক্ষা করে নৃসিংহের মন্ত্র পড়িয়া অদ্বৈত আচার্য প্রভু তখন অত্যন্ত দুঃখিত হলেন তিনি তার পুত্রকে কোলে তুলে নেন এবং তাকে রক্ষা করার উদ্দেশ্যে নৃসিংহ মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন নানা মন্ত্র পড়েন আচার্য না হয় চেতন আচার্যের দুঃখে বৈষ্ণব করেনও ক্রন্দন অদ্বৈত আচার্য তখন নানা রকম মন্ত্র উচ্চারণ করলেন কিন্তু গোপালের চেতনা ফিরে এলো না তখন আচার্যর দুঃখ দেখে সেখানে সম সমবেত সমস্ত বৈষ্ণবেরা ক্রন্দন করতে শুরু করলেন তবে মহাপ্রভু তার হৃদে হস্ত ধরে উঠো গোপাল কইল বল হরি হরি শ্রী চৈতন্য মহাপ্রভু তখন গোপালের হৃদয়ে হাত রেখে তাকে বললেন গোপাল উঠো এবং ভগবানের দিব্য নাম কীর্তন করো উঠিল গোপাল প্রভুর স্পর্শ ধ্বনি শুনি আনন্দিত হইয়া সবে করে হরি ধ্বনি মহাপ্রভুর স্পর্শ লাভ করে এবং কণ্ঠ শুনে গোপাল তৎক্ষণাৎ উঠে বসল এবং তখন মহা আনন্দে সেখানে সমবেত সমস্ত বৈষ্ণবেরা হরিধ্বনি দিতে লাগলেন আচার্যের আর পুত্র শ্রী বলরাম আর পুত্র স্বরূপ শাখা জগদীশ ও নাম শ্রী অদ্বৈত আচার্যের আর অন্যান্য পুত্ররা হচ্ছেন শ্রী বলরাম স্বরূপ ও জগদীশ কমলাকান্ত বিশ্বাস নাম আচার্য কিঙ্কার আচার্য ব্যবহার সব তাহারও গোচর অদ্বৈত আচার্যের অত্যন্ত বিশ্বস্ত বৃত্ত ছিলেন কমলাকান্ত বিশ্বাস তিনি অদ্বৈত আচার্যের সমস্ত আচার ব্যবহার জানতেন আজকের পাঠ এই অবধি ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে